আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় সুদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি আজকের বিষয় হচ্ছে যে দশটি খাদ্য কোনো দিনও পচে না সেই বিষয়ে আলোচনা করব আমি ডাক্তার একে আজাদ সাহেব তার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন প্রিয় সুদী জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্য বাড়ন্ত পৃথিবীতে তাতেও অপচয় কম কোথায় যদি এমনটাই চলতে থাকে তবে ও দূর ভবিষ্যতে খাদ্যের চূড়ান্ত আকাল পড়তে পারে এমনটাই জানাচ্ছেন বৈজ্ঞানিকরা তার সঙ্গে তারা এও জানিয়েছেন যে এমন দশটি খাবার রয়েছে যেটা দীর্ঘদিন পর্যন্ত অবিকল থাকতে পারে দেখে নিন তার তালিকা চাল বৈজ্ঞানিকরা ফড়ক খড়ে দেখেছেন সাদা চাল প্রায় তিরিশ বছর পর্যন্ত ভালো থাকতে পারে তবে সেটা এয়ারটাইট কৌটায় ভরে রাখতে হবে চল্লিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নিচে যদি রাখা হয় তাহলেও আরও ভালো সাদার জায়গায় খয়েরি চাল হলে ছয় মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে মধু নষ্ট হয় না বললেই চলে তবে কৃতিত্বটা পুরোপুরি দাবি করতে পারে মৌমাসিরা ফুলের মধ্যে লুকিয়ে থাকা মধু এমন অমর অবিনশ্বর করে রাখার পেছনে ওরাই দায়ী এখন পর্যন্ত সব থেকে পুরনো মধু অবিকৃত অবস্থায় মিলেছে তা প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো মধু লবণ এছাড়া খাবারই পানছে তবে পুরোটাই প্রকৃতির দান নিজে তো নষ্ট হয় না উল্টু অনেক জিনিসপত্র অবিকৃত রাখতে কয়েক হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে এসেছে লবণ বা নুন তবে যখনই এর সঙ্গে আয়োডিন মেশানো হয় তখনই এর আয়ু কমে যায় পাঁচ বছর প্রিয় ভাই ও বন্ধুগণ সোয়াসস না খোলা বোতল প্রায় নষ্ট হয় না বললেই চলে ফ্রিজে রাখলে আরও ভালো তবে আসল না নকল সে দায় আপনাকেই নিতে হবে চিনি নুনের মতো চিনিও দীর্ঘদিন অবিকৃত থাকতে পারে গুরু করে এয়ারটাইট বোতলে ভরে রাখলে সেটা আরও বেশি দিন অবিকৃত থাকে তবে একবার নরম হয়ে গেলে সেটা বাঁচিয়ে রাখা খুবই মুশকিল শুকিয়ে রাখা বিনস চালের সঙ্গে বিনস নিয়েও গবেষণা করার সময় বার্মিংহান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সময় দেখা গেছে প্রায় ৩০ বছর পরেও শুকিয়ে রাখা বিনসের গুণগত মান প্রায় একই রকম রয়েছে মাটি খাটি মেফের সিরাপ মধুর মতো এও অবিনেশ্বর অনেক সময় বাতাসে জলীয় বাষ্প ঢুকে সামান্য পরিবর্তন হয়ে ঠিকই তবে সিরাপ খানিক কোনো ফুটিয়ে উপরিবাগের ফেনা ফেলে দিয়ে ঠান্ডা করে ফের তা বোতলে ভরে ফ্রিজে রাখলে দীর্ঘদিন অবিকৃত থাকতে পারে গরুর দুধ এমন কি দুধ রাখা না গেলেও গরুর দুধ কৌটার মধ্যে ভরে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় মদ মধ ইয়ার্ডে গিয়ে খোঁজ করলেই জানতে পারবেন সেখানে প্রায় কয়েকশো বছরের পুরনো মদ থাকে যত পুরনো হয় তার দাম তত বেশি হয় কোনো কিছু না মিশিয়ে বোতলে ভরে রাখলে কোনো দিন নষ্ট হবে না ফেমিকেন নেটিভ আমেরিকান উপজাতিদের রেসিপি একেবারে যাকে বলে খুমক অল্ক বা মুশে মাংস খুব পাতলা করে কেটে এক রকমের পাউডার এবং বিভিন্ন বেরির সঙ্গে বিজিয়ে শুকিয়ে নেওয়া হয় কাঁচা সেকে বা বেজে খাওয়া যেতে পারে ফেমিকেন দীর্ঘদিন বাদে ব্যবহার করলেও এর খাদ্য কোনো দিন নষ্ট হয় না এই ধরনের অনেক খাবার আছে যেগুলো নষ্ট হয় না ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ওলে ক্লিক করে আমাদের সাথে থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিএইচ ইন্টারন্যাশনাল টিভি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ